এই মুহূর্তে প্রচন্ড রাগী একজন ডাক্তারের সঙ্গে আমি আপাতত দাঁড়িয়ে আছি এবং যার রাগের প্রভাবটা পড়তে চলেছে রানীর জীবনে, মানে আমরা আপাতত দাঁড়িয়ে আছি তোমাদের রানীর প্রেস কনফারেন্সে। তো দুর্জয়, যদি নিজের ব্যাপারে একটু বলে দাও, কেন এত রাগ? রাগ হবে না কেন বলুন আপনি, কারণ আশেপাশে মানুষজন যদি নিজের মতো করে ঠিক করে না চলে তখনই দুর্জয় রেগে যায়। দুর্জয়ের রাগ এমনি এমনি হয় না, দুর্জয়কে রাগানো হয়, দুর্জয় অল্পতেই রেগে যায়। আর দুর্জয় প্রচণ্ড অ্যাম্বিশাস একজন ডক্টর, তো কোনো চুন থেকে পান থেকে চুন খসলেই দুর্জয়ের মাথাটা গরম হয়ে যায়, তাই দুর্জয়ের রাগ, আর কিছুই না। কিন্তু প্রেমটা হলো কীভাবে এবং তোমার জীবনেও কি প্রেম হয়েছে? আমার জীবনেও আগে প্রেম হয়েছে, দুর্জয় জীবনেও যেমন আগেও প্রেম হয়েছে আবারও প্রেম হলো, দুর্জয় জীবনে প্রেম হয়ে প্রেমে ধোকা খেয়ে আবার এগিয়ে গেল এবং কোথাও গিয়ে অর্কপ্রভোর জীবনেও কিছুটা এরকম কাছাকাছি কিছু কিছু জিনিস হয়েছে। রানীর সঙ্গে বন্ধুত্বটা কতখানি হয়েছে, নাকি এখনো বোন সুলভ ব্যাপারটাই হয়েছিল অনেকটা ছোট? হ্যাঁ, কিন্তু বোন সুলভ ব্যাপারটা আমার কোনোদিনই আমার মধ্যে ছিল না, ছোট এই ব্যাপারটা ছিল। হ্যাঁ, আর বন্ধুত্ব তো হয়েই গেছে, আমরা প্রচণ্ড একসাথে হাসি খুশি থাকি, আমি ওকে রিল শ্যুট করে দিই, ও ডান্স করে, তো আমরা প্রচণ্ড একসাথে হাসি হেসে খেলে থাকি। কিন্তু একটু আগে দেখছিলাম কথা বলতে বলতে যখন তুমি মানে গল্পটার ব্যাপারে বলছিলে, তুমি বললে তোমার মায়ের কথাটা এবং বলার সঙ্গে সঙ্গে তোমার চোখে একটা জল এসেছিল যেটা তুমি গুটিয়ে নিলে। হ্যাঁ, কারণ আমার মা আমাকে প্রচণ্ড মানে আজকে আমি যাই আমার মায়ের জন্য, তো আমার মা প্রচণ্ড অ্যাম্বিশাস ছিল ছোটোবেলা থেকে আমাকে নিয়ে, এবং আমার মা কোথাও গিয়ে আমাকে মানে আমার মা আমার কোনো দিন ডাক নাম রাখেনি যাতে আমাকে এক নামেই চেনা যেতে পারে, তো আমার মা ছোটোবেলা থেকে অ্যাম্বিশাস যাতে আমি কোথাও গিয়ে একটা বড়ো জায়গায় নাম করতে পারি বা মানে বড়ো হতে পারি, তো সেই সব মায়েদের যারা এই সব ভারতবর্ষ সব মায়েদেরকেই ও রিপ্রেজেন্ট করছে আজকে রানী, আর তার মধ্যে ও প্রেগনেন্ট অবস্থায় নিজে দাঁড়াতে চাইছে যাতে, এবং ও বাচ্চা মানুষ করতে চাইছে এবং সংসারটাও চালাতে চাইছে, এরকম প্রচুর মায়েরাই ভারতবর্ষে আছে, তো তাই জন্যে আমি কোথাও গিয়ে একটা নিজের মাকে মনে করে আমি ইমোশনাল হয়ে গেছিলাম এবং আমি আই মিস ইউ মা আর অ্যান্ড আই লাভ ইউ। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। তবে দর্শকদের শেষে যদি একবার ইনভাইট করে দাও। দর্শকদেরকে জানাতে চাই জলসার 15 বছরের জন্মদিনে 8ই সেপ্টেম্বর শুক্রবার ঠিক সন্ধে 6টা থেকে প্রত্যেক সোম থেকে রবি তোমাদের রানী আসছে। প্লিজ চোখ রাখুন স্টার জলসার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।